কিছুই জানি না কি হয়েছে, মেয়ে কলেজে এসছে, বাস আমি কাছে সাবধানে যেও, এইটুকুই। হ্যাঁ এইটুকুই, ওরা বলছে তৃণমূলের লোক এসছে কেন, এখানে ঝামেলা করছে কেন। তৃণমূলের লোক তো আমার মেয়ের সঙ্গে আসেনি, আমার মেয়ের সঙ্গে তো তৃণমূলের লোক আসেনি, আমার মেয়ে তো একাই এসছে কলেজে। তাইলে এখন ওরা বলছে তৃণমূলের লোক এসে কেন ঝামেলা করছে, এটা তো আর আমি জানি না, আমার মেয়ে তো একা এসছে 12টার সময়। আমি সাবধান করেছি মা। পুলিশ কি বললো? পুলিশ বলেছে দেবে, এখন বলছে ওই রিপন, রিপন বলছে আমাদের কলেজে নেই, এটা তো হয় না। আমি কি এটা কি বলো তুমি, তোমাদের কলেজে নেই এটা কি বলো তুমি? পুলিশ বলছে আপনার মেয়েকে আপনার হাতে দেবো 10-15 মিনিট। হ্যাঁ যে একটা মোবাইল ভাঙা হয়েছিল ওই মোবাইলটা কার? আমি তো জানি না। আপনাদের যারা এসেছিল এখানে তারা, তাদের আমি জানি দেখিনি, আমি তো মেয়েকে খুঁজছি, তবে একজনকে খুব মেরেছে এটা আমি দেখছি, কিন্তু আমি কিছু আমি ওইদিকে তাকাইনি, আমি আমার মেয়েকে খুঁজছি, আমি আমার মেয়েকে খুঁজছি। আপনার নাম কি? আমার নাম শিবানী সেনগুপ্তা। বাড়ি কোথায় আপনার? জয়নগর। এমত অবস্থায় মেয়ের নাকি মোবাইল টোবাইল জাস্ট ভাইকে জানিয়েছে, এরপরে আর আমি পাই না। এখন ফোন করেছে মেয়েকে? হ্যাঁ। কি আসছে? পাই না, পাচ্ছি না তো। সুইচ অফ দেখাচ্ছে না? সুইচ অফ দেখাচ্ছে, সুইচ অফও না, কেমন জানি দেখাচ্ছে। আমি বলছি আমি দেখাচ্ছি, আমি আমি প্রয়োজনে এখানে প্রাণ দেবো, আমি যাবো না আমার মেয়েকে। প্রত্যেকে এখানে কয়েকজন ছেলে এখানে ছিল, সোলাঙ্কি সোলাঙ্কি বলছে, তাড়াতাড়ি আমি ওদের কাছে গেছি, আর একটা ছেলে বলছে চুপ চুপ চুপ, তখন আমি বললাম কেন রে বাবা চুপ। সাথে দাঁড়িয়েছিলাম পর হঠাৎ করে 4-5টা মেয়ে আসলো, এর মধ্যে বিবিএমসির মেয়ে কোথা থেকে জানি এসে বললো, বিবিএমসি এমবিবি কিছু মেয়ে মিলে আমাকে মানে বারবার বলছে চলো তোমাকে 10 মিনিট দিয়েছি, এখন চলো কমন নামে কিছু কথা আছে তোমার সাথে। ডাইরেক্ট ওরাই বলছে কিছু করবো না তোমাকে, তুমি চলো। তোমার বলছে দাঁড়াও আমার কিছু কথা আছে। তো এন টাইমে পারমিতা দি আমাকে ফোন করেছিল, জিজ্ঞেস করছে তুই কোথায়, তো পারমিতা দি ফোনে এটা শুনে নিয়েছে। এবং ও তো রীতিমতো নার্ভাস হয়ে গেছে। আমরা যখন আমরা বলে দিচ্ছি, যখন ফোনে শুনতে পেলাম যে ও 28 নিয়ে আলোচনা করছিল জন্যই ওকে লোকজন ঘিরে ধরেছে এবং ছেলেমেয়েরা ওকে টানা হাঁচা করছে, ওর ফোন নিয়ে কাড়াকাড়ি করছে, তখন আমরা নিজেরা যারা ছিলাম, সঞ্জু ছিল, আশিতা নিজে আমাদেরকে বললো যে ঠিক আছে তোরা তাহলে বেরিয়ে যা, ও যে অবস্থায় আছে ওদেরকে গিয়ে রেস্কিউ কর, শক্তিদা তারপরে বিশ্বজিৎ দা অঙ্কিত আমরা সব বেরিয়ে এলাম, রাকেশকে যোগাযোগ করলাম, রাকেশও ইতিমধ্যে পৌঁছানোর চেষ্টা করলো। তো আমরা গিয়ে দেখলাম যে ওই মশলামুড়ির দোকানের সামনে ফাঁকা, এবং আমরা পরে জানতে পারলাম ওকে ওখান থেকে টানতে টানতে কাউন্সিলিং রুমের দিকে নিয়ে যাওয়া হয়েছে। রীতিমতো আমাকে মানে লুকিয়ে রাখা হয়, তো এর মধ্যে আমার ভাই ফোন করলো যে বোন তুই কই, আর ও শুনেছিল পারমিতা দির ফোন করা, ঠিক একটু পরে ভাই আমাকে ফোন করলো, ভাই ফোন করে ভাই শুনে সাথে সাথে ফোনটা কেটে দেয়, ঠিক একটু পরে ফোন করা বলে তুই কোথায়, বলে ভাই আমি কমন রুমে আছি, তো লাউড স্পিকার দেওয়া একটা মেয়ে আছে, মেয়েটার নাম আমি ঠিক জানি না, তো ও ওর ফোন মানে আমার ফোনটা ও দিচ্ছে না, আমার ব্যাগ নিয়ে আমার সাথে ফোন নেই। তারপরে আমি ভাইকে বলে ভাই আমি কমন রুমে আছি। তো আচ্ছা বলছি যে ও একটু মেন্টালি ও তো ডিপ্রেস হয়ে রয়েছে, আমরা বিকেলবেলা দলীয়ভাবে হ্যাঁ দলের নেতৃত্বদেরকে নিয়ে আমাদের শান্তনু সেন এবং কুণাল দা আসবে, ওকে নিয়ে প্রেস করবে এবং আপনাদের প্রত্যেককে সেখানে ডাকানো হবে, দলীয়ভাবে যেটা জানানোর ও জানাবে। আচ্ছা আপনি এমনি মানসিকভাবেও খুব বিধ্বস্ত এই মুহূর্তে, ঠিক আছে আপনারা কি কোনো এফআইআর করছেন, মামলা করছেন? হ্যাঁ এফআইআর যা করা হয়েছে আইন আইনের পথে এগোবে। কত কতজনের বিরুদ্ধে মামলা করছেন? কতজনের বিরুদ্ধে বলতে যারা ছিল তাদের ব্যাংকের নাম বলেছে, আমার জানা নেই কিন্তু সবাইকে আমি বলেছি, কারণ ওরা আমি সবাইকে চিনি, প্রায় এমবিবি বিবিএমসি অনেকগুলো মেয়ে ছিল আর ছেলেদের মধ্যে ছিল জয়গুরুর সামনে। কিভাবে গেলে এর মধ্যে আমাকে জয়গুরুর সামনে মানে যখন পুলিশ এসেছে তো ওরা কি করেছে আমাকে বাইরে দিয়ে তালা লাগিয়ে দিল। হ্যাঁ বাইরে দিয়ে তালা লাগানোর পরে আমি বুঝেছি কিছু একটা। আচ্ছা বলছি কি বিস্তারিত যেটা আছে সেটা আমাদের দলীয় উনি তো বলতে চাইছে, উনি তো বলতে চাইছে আসলে মানসিক ভাবে আপনারা তো আমরা বুঝতে পারছি না, উনি তো বলতে চাইছেন ম্যাডাম, উনি বলতে চাইছে আপনি বাধা দিচ্ছেন, আপনি বাধা দিচ্ছেন বলুক, কিন্তু আমার মনে হচ্ছিল ওকে এই মুহূর্তে একটু মানসিক একবার জিজ্ঞাসা করুন। আমি তো চাপ দিচ্ছি না, ও তো খোলামেলা কথা বলছে, বলো কি হয়েছে, তারপর কি খুলে বলো যেটা হয়েছিল। এরপরে ওরা আমাকে হ্যারাস করেছে ভিতরে আমাকে মানে মারধরের ট্রাই করলো, তো এর মধ্যে একটা মেয়ে বলছে চট দেবে আমাকে, তো
কিভাবে গেলে তারপর জয়গুরু কিভাবে গেলে জয়গুরু গেছে আমাকে অ্যাকচুয়ালি ওরা যখন ওরা ভয় পেয়ে ওরা আমাকে ডাইরেক্ট বলছে যে ওরা লুকিয়ে আমাকে বের করার প্ল্যানিং করছে ধরে কয়েকজন ছেলে মেয়ে মেয়ে মিলে আমাকে জয়গুরুর সামনে নামিয়ে দিয়েছে করবো মমতা দি আমায় ফোন করে বলেছে।